মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কি সুন্দর কেক বানিয়েছে তাহরিমা কিচেন এন্ড ব্লগস, আর নিজের হাতে তৈরি করা, এটা সৃজনশীল একটা, তো এটাই অনেক ভালো লাগতেছে। আর আমি প্রথম এরকম কেক বানিয়েছি, এরকম মার্বেল কেক আর এভাবে লেখা কখনো করি নাই, এই প্রথম করলাম। ডিমের ফোম করে নিয়েছি সাদা অংশের, আর এই যে এখানে তিনটা ডিম নিয়েছিলাম, তিনটা দিনে ডিমের থেকে সাদা অংশ যেটা সেটা ফোম করে নেওয়া হলো। এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়া, এটা আইসিং সুগারও বলা যায় এটাকে, এটা দিচ্ছি এখানে প্রায় আধা কাপের মতো, মানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনিটা দিচ্ছি, আসলে মিষ্টিটা যার যার ইচ্ছা মতো। এরপর দিচ্ছি 3 টেবিল চামচ ওয়েল সাদা তেল আর কি, মিশিয়ে নিব ভালোভাবে। এখন সব গুঁড়ো আইটেমগুলো, শুকনো আইটেমগুলো নিয়ে নিচ্ছি একটা চালিতে। এখানে 1 কাপ ময়দা আছে, প্রায় 2 টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি, বেকিং পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে আমি এখন এটাকে আস্তে আস্তে যে আগে থেকে ডিম লিকুইড এগুলো যা করা হয়েছিল সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। যে এখানে একটু দানা দানা আছে এইগুলো আর দিব না, এগুলো ফেলে দিব। এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি, এখন আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটাকে বেশি বিট করা যাবে না, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই মোল্ডটার মধ্যে আমি কেকটা তৈরি করব, তো এটা আমি হালকা তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে কেকটা বের করতে সুবিধা হয়। এখন আমি মিক্সচারটা ঢেলে দিচ্ছি, আমি এরকম স্টিনারের উপর দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা অনেক মসৃণ হবে, কোনো লাম্পস থাকবে না, এটার জন্য এভাবে করে দিচ্ছি। এই যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা নিয়ে নিলাম, এখন এটা শুয়ে দিচ্ছি, আর দেখছো কিছু লাম্পস রয়ে গেছে, তো এটার জন্য এই কাজটা করতে হয়েছে। চাই একটু ঝাঁকিয়ে নিব যাতে কোনো বাবলস না থাকে। কেকটা এখন দিয়ে দিচ্ছি, আমি পাতিলটা আগেই গরম করে রেখেছিলাম, এখন ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 40 মিনিট পর। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে যাতে কেকটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে হয়, কাঁচা না থাকে। তো 40 মিনিট পরে ফিরে আসছি, ঢাকনাটা তুলে নিচ্ছি, কেকটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। কেকটা মাশাআল্লাহ হয়ে গেছে, আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন এটা মাঝখান থেকে কেটে নেব, এভাবে কেটে নিতে হবে। এখন লিকুইড দুধ দিচ্ছি, এটা ঠান্ডা, গরম দেওয়া যাবে না, ঠান্ডা লিকুইড দুধ দিতে হবে। এখন ক্রিম দিয়ে নিচ্ছি, আর ক্রিম তৈরির রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। এটা হচ্ছে হোয়াইট চকলেট, এটা আমি এখন ডবল বয়েলে দিয়ে মেল্ট করে নিব। এটা হচ্ছে হোয়াইট চকলেট, এখানে প্রায় 1 কেজি আছে, আমি একটা দুটো নিব এখান থেকে, চকলেট বার। এই যে এভাবে
गरम पानी निये निये और उपर आरेकटा बाटी दिए दिए एटाके डबल बॉयल बोले चकलेट कखनोई चुलोय सरासरि मेल्ट करते जाबे ना ताहले अनेक समस्या होबे एजे एरकम भावे गरम पानी प्रथमे फुटान्त गरम पानी निये निये काचेर बाटीते और उपरे चकलेटेर बाटीटा दिए दिए एटा मेल्ट हो जाबे। चकलेट दिए अक्षर तैरि करा होच्छे तहरीमा किचेन এই যে চকলেট মেল্ট হয়ে গেছে অলরেডি টি এম এরকম হয়েছে। এ দেখো চকলেট দিয়ে আমার মেয়ে তৈরি করলো ইউটিউব চ্যানেলের লোগো, দেখো কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। হোয়াইট চকলেটের সাথে আমি বেগুনি কালার মিশাচ্ছি, এই যে ভায়োলেট মানে বেগুনি কালার, এটা কেকের উপরে দিব। অল্প করে আগে দেখছি, অল্প অল্প করে মিশাচ্ছি কালারটা কেমন আসে, আমি যেরকম চাচ্ছি ওরকম আসে কিনা। হ্যাঁ, দুই ফোঁটা দাওয়াতে কালারটা চলে আসছে মাশাআল্লাহ কালারটা। হ্যাঁ, আমি এরকমই কালার চাচ্ছি, ডিপ বেগুনি চাচ্ছি না, এই যে হালকা। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জানো হোয়াইট চকলেটের সাথে কালার মিশিয়েছি, আবার একটু নীল কালারও মিশিয়েছি। এই যে এখন এটা ক্রিমটার উপরে দিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখেছিলাম কেকটাকে ক্রিম লাগিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, একটা মার্বেল মার্বেল ভাব আসছে। আরেকটা কালার দিচ্ছি, খুব ভালো লাগতেছে, একদম কালারটা কেমন জানি ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, বাও খেলা করতেছি। এই দেখো অক্ষরগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এখন কেকের উপরে এগুলো সাজানো হবে। ওরা এখন কেকটার উপরে নামগুলো সাজাবে। একটু ডাউন হোক, অনেক সুন্দর হচ্ছে। তাহরি মাটি বসাচ্ছে, সুন্দর করে বসাও, ওরা খুব মজা করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কি সুন্দর কেক বানিয়েছে, আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তো এটা আমরা কাটবো একটু পরে, তাহরিমা কিচেন অ্যান্ড ব্লগস। আমরা এখন কেকটা কাটতেছি, এই কেক কাটার পরেই আমরা প্রোগ্রামটা শেষ করে ফেলবো। তো ঠিক আছে, বিসমিল্লাহ, হ্যাপি মনিটাইজেশন ডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক টেস্টি হয়েছে নাকি, কেমন হয়েছে? আমি একটু খাচ্ছি, ক্রিম লাগিয়ে দিচ্ছি, আমার টামি লাগিয়ে নিচ্ছি খুশি মনে, আর ক্রিম স্কিনের জন্য ভালো। এত না এত না, তো আমরা অনেক মজা করতেছি, আজকের মতো শেষ, আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ওকে, তো ওকে জাল লাগে মিস বোকা বেশি, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।